ভারতের পশ্চিমবঙ্গ থেকে নেপালের কাঠমান্ডু। এই বিদেশ ভ্রমণের উদ্দেশ্য ছিল একটাই, বাবা পশুপতিনাথ দর্শন। আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ডে কেদারনাথের পর যদি দর্শন করতে হয় তাহলে অবশ্যই এই পশুপতিনাথ দর্শন করা উচিত। তাই আমরা পৌঁছে গেছিলাম বাবা পশুপতিনাথের দরবারে। সেদিন সকালটা ছিল অসম্ভব সুন্দর, কারণটা ছিল একটাই, এই পাহাড়ের খাঁড়ির মধ্যে অবস্থিত পশুপতিনাথ মন্দিরের সে অসম্ভব সৌন্দর্য, যেখানে পৌঁছে আমি শুধু চেয়ে থেকেছি মন্দির ও বাবার সে অপরূপ শিবলিঙ্গের দিকে। আর শুধু এটাই ভেবেছি, বাবার দরবার যদি এত সুন্দর হয় তাহলে কতই না সুন্দর ভোলা বাবার কৈলাস। এরপর আমরা সেখান থেকে পুজোর ডালা নিয়ে পৌঁছে গেছিলাম পুজো দেওয়ার লাইনে। বলে রাখা ভালো যে এই পশুপতিনাথ মন্দিরে বিশেষ পূজার সামগ্রী হলো রুদ্রাক্ষ, অর্থাৎ এখানে মন্ডা মিঠাই এসব দিয়ে বাবাকে পুজো করুন বা না করুন, আপনার পুজোর ডালায় যেন রুদ্রাক্ষ অবশ্যই থাকে। খুব সহজে অল্প টাকার বিনিময়ে এখানে আপনারা রুদ্রাক্ষ পেয়ে যেতে পারেন। এরপর ধীরে ধীরে আমরা লম্বা লাইনের পেছন দিকে গিয়ে দাঁড়ালাম। পুরো মন্দির চত্বর জুড়ে ওং নমঃ শিবায় গানের সঙ্গে সবাই যেন মনে মনে গাইছে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। অসাধারণ সেই পরিবেশ, তারই মধ্যে আমি ক্যামেরা বন্দি করে নিলাম সেই মন্দির চত্বরের কিছু অংশ। বলে রাখা ভালো যে মন্দিরের ভেতরে অবশ্য ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি নেই, অর্থাৎ বাইরে থেকে আপনারা অবশ্যই ক্যামেরা করতে পারেন। জানা যায় এই পশুপতিনাথ দর্শনে আপনার জন্ম জন্মান্তরের পশু জন্ম থেকে মুক্তি ঘটে, অর্থাৎ আপনি পশুপতিনাথ দর্শন করলে আপনাকে আর পশুর জন্ম নিতে হবে না। কিন্তু এও কথিত আছে যে অবশ্যই যেন পশুপতিনাথ দর্শনের আগে নন্দীর দর্শন করবেন না, তাহলে নাকি আপনাকে 100 বছর পশুর জন্ম নিতে হবে। কিন্তু বিষয়টি হলো, আপনি পশুপতিনাথের দর্শন করার আগে আপনার বৃহৎ আকার নন্দীর দর্শন করতেই হবে। পশুপতিনাথ মন্দিরের ঠিক পেছনেই সহস্র জলধারা বিশিষ্ট বাগমতী নদীর শীতল জল বয়ে চলেছে। সেখান থেকে জল নিয়ে আমরা পশুপতিনাথ মন্দিরের বাইরে অবস্থিত শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করলাম। এরপর আমরা সকলেই বাবার পুজো দিয়ে সেখান থেকে রওনা দিলাম নেপালের বিভিন্ন সাইট সিনের উদ্দেশ্যে। এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো শুধু পশুপতিনাথ ছাড়াও নেপাল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবী বড় বড় মূর্তি, আর শেয়ার করে নেব এই নেপালের অপূর্ব সৌন্দর্য। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।